300, অধ্যক্ষ মহোদয় 300, পয়েন্ট অফ অর্ডার 300. না 300 তো পয়েন্ট অফ অর্ডার উঠাব পারে। হ্যাঁ মোক কব লাগিও তেতিয়া আপুনি কালি পয়েন্ট অফ অর্ডার হয় না নহয়। আপুনি কোনটো রুলৰ ওপৰত পয়েন্ট অফ অর্ডার আনিছে সেই রুলটো কব ন। কোনটো ওপৰত? অধ্যক্ষ মহোদয় মোৰ প্ৰশ্নটো হল, মোৰ কথাটো হল যে এবাৰ বাজেট দাখিল করার আগতে নাই নাই হেতু আজির কিবার লগত কোনো সম্পর্ক অধ্যক্ষ মহোদয় কোন ঠিক আছে জিরো ওভার থ্যাংক ইউ মো পয়েন্ট অফ অর্ডারটা আছিল অধ্যক্ষ মহোদয় নাই নাই পয়েন্ট অফ অর্ডারটা পয়েন্ট অফ অর্ডার কোন ধরো রুল টু কক রুল টু কক রুল নাম্বার পয়েন্ট অফ অর্ডার আরে পয়েন্ট অফ অর্ডার আন্ডার হোয়াট রুল 300 কোন তো বিষয়ত কোন তো রুল হয় মো কবলে দিলে আপনি মই না না রুল তো নকলে মই কেনে কই কম যে আপনি কোন পয়েন্ট অফ অর্ডার 300 হ্যাঁ পয়েন্ট অফ অর্ডার 300 পয়েন্ট অফ অর্ডার 300 এক 300 কি আছে কই দিও আপনি পড়ি দিও 300 কি আছে 300 কি আছে আপনি কই দিও আর যেটো এই হাউস অফ ইয়ার মানে বিরোধী কইছে মোর কবলগিয়াটো আছিলে অধ্যক্ষ মহোদয় যে না পয়েন্ট অফ অর্ডার এটো তো আপনার 300 আপনি পয়েন্ট অফ অর্ডার সাবমিশন করিব পারে কিন্তু পয়েন্ট অফ অর্ডার কেতিয়া আহে যেতিয়া এই হাউস কোন এসপার মানে যেটু কিবা মতে প্রক্রিয়া মতে চলি যাই থাকিব লাগে তার যদি বিসংগতি ঘটে মই হেতুয়ে কব খুজিছো তো হেতু কোনটো রুলত কোনটো রুল জানিব খুজিছে 300 অধ্যক্ষ মহোদয় 300 পয়েন্ট অফ অর্ডার 300 না 300 তো পয়েন্ট অফ অর্ডার উঠাব পারে হ্যাঁ মোক কব লাগিও তেতিয়া আপুনি কালি পয়েন্ট অফ অর্ডার হয় না নহয় আপুনি কোনটো রুলৰ ওপৰত পয়েন্ট অফ অর্ডার আনিছে সেই রুলটো কব ন কোনটো ওপৰত অধ্যক্ষ মহোদয় মোৰ প্ৰশ্নটো হল মোৰ কথাটো হল যে এবাৰ বাজেট দাখিল কৰাৰ আগতে নাই নাই হেতু আজিৰ কিবাৰ লগত কোনো সম্পৰ্ক অধ্যক্ষ মহোদয় কোন ঠিক আছে জিৰো ওভার থ্যাংক ইউ এটো পয়েন্ট অফ অৰ্ডাৰ নহয় আৰে পয়েন্ট অফ অৰ্ডাৰ হয় নে নহয় আপুনি নহুনিলে অধ্যক্ষ মহোদয় নাই নাই আপুনি কোৱাৰ লগে লগে গম পালো এটো পয়েন্ট অফ অৰ্ডাৰ নহয় বৰ্তমান চলি থকা কাৰ্যসূচীত যদি কিবা কেনেকুৱা ধৰণৰ নিয়মৰ বাহিৰত যদি কৈছে হিতুৰ ওপৰত অধ্যক্ষ মহোদয় বাজেট ওলালে 16 তাৰিখে কেতিয়াবা সাবমিশন কৰিছে এটা কি নকৰে আজি হে বাজেটৰ ডকুমেন্ট আছে এতিয়া আধৰৰ বাকে আপুনি বহক আপুনি বহক বাজেটৰ ডকুমেন্ট আজ আপুনি বহক আপুনি বহক 300 অধ্যক্ষ মহোদয় 300 পয়েন্ট অফ অর্ডার 300 না 300 তো পয়েন্ট অফ অর্ডার উঠাব পারে হ্যাঁ মোক কব লাগিও তেতিয়া আপুনি কালি পয়েন্ট অফ অর্ডার হয় না নহয় আপুনি কোনটো রুলৰ ওপৰত পয়েন্ট অফ অর্ডার আনিছে সেই রুলটো কব ন কোনটো ওপৰত অধ্যক্ষ মহোদয় মোৰ প্ৰশ্নটো হল মোৰ কথাটো হল যে এবাৰ বাজেট দাখিল কৰাৰ আগতে নাই নাই হেতু আজিৰ কিবাৰ লগত কোনো সম্পৰ্ক অধ্যক্ষ মহোদয় কোন ঠিক আছে জিৰো ওভার থ্যাংক ইউ